হাই গাইজ আমি অম্বরীশ আর এই ভিডিওতে আমরা দেখব যে আপনি যখন ফটোগ্রাফি করছেন বা ভিডিওগ্রাফি করছেন তখন ব্যাকআপ রাখা কত জরুরি আর কিভাবে ব্যাকআপ রাখবেন আর কেন ব্যাকআপটা রাখা উচিত আর এখানে আমরা এই যে ডেটা আপনি ডায়াগ্রাম যেটা আপনি দেখছেন এখানে পুরো ডিটেলস দেওয়া আছে যে কোথায় কীরকম কীভাবে ব্যাকআপ রাখা উচিত আর কেন রাখা উচিত প্রত্যেকটা জিনিসের এক একটা কারণ যেটা সেটা আপনাকে আমি এই ভিডিওতে বোঝাবো যাতে আপনি যাই কাজ করুন ফোটোগ্রাফি ভিডিওগ্রাফি বা ইভেন ডেটা এন্ট্রি যে কোনো কাজ আপনি যেটা করছেন সেই কাজটাকে কীভাবে সঠিকভাবে আপনি করতে পারবেন আর সঠিকভাবে সেটাকে আপনি স্টোর করতে পারবেন আপনি আর্কাইভ করতে পারবেন সেটা আমরা এই ভিডিওতে দেখবো চলুন শুরু কর তো প্রথমে যখন আপনি কাজ করছেন প্রথম প্রথম কাজ করছেন বা অনেক দিন ধরে আপনি কাজ করছেন বা অনেকবার এটাও হতে পারে যে কাজ করতে করতে কম্পিউটার ক্র্যাশ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে ডেটা কারাপ্ট হয়ে গেছে তখন দেখুন তখন আপনি জানেন যে কতটা টেনশন হয় কতটা মানে হেডেক হয় মনে হয় যে কি করব কি করে কি করব কিছু বুঝতে পারছেন না কিভাবে জিনিসটাকে আমি করব। তো এখানে যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে যখনই আপনি কাজ করছেন যে কোনো আপনি কাজ করছেন সেখানে আপনাকে মিনিমাম দুটো ব্যাকআপ রাখা উচিত ব্যাকআপ মানে একটা প্রাইমারি ব্যাকআপ যেখানে আপনি কাজ করবেন যেটাকে নিয়ে আপনি কাজ করছেন বা যেটা নিয়ে আপনি শুরু করবেন আরেকটা যেটা মানে একটা ব্যাকআপ যেরকম অনেকজন ব্যাকআপ গার্লফ্রেন্ড রাখে ব্যাকআপ বয়ফ্রেন্ড রাখে সেইভাবে আপনাকে মিনিমাম দুটো ব্যাক রাখতে হবে তো এখানে চলুন আমরা দেখিনি দুটো কপি আপনাকে রাখতে হবে তো এখানে চলুন প্রথমে আমরা দেখে নিই যে মিনিমাম আপনাকে দুটো কপি রাখতে হবে দুটো কপি মানে হচ্ছে যে ভাবুন আমার এটা কাজ হচ্ছে মানে আমি একটা কাজ করলাম জাস্ট মেবি একটা ইভেন্ট আমি করলাম সেই জিনিসের একটা মিরার কপি আমি বানিয়ে নেব তো এখানে কী হয়ে গেলো এখানে আমি দুটো কপি রেখেছি মানে এটা হচ্ছে প্রাইমারি কপি এটা হচ্ছে সেকেন্ডারি কপি তো প্রাইমারি এটা ভাবুন যে মেন ডেটা আপনি শ্যুট করে আসলেন আপনারা ডাম্প করলেন ডাম্প করার পরে ডাম্প আপনি কোথায় করবেন এটা হচ্ছে প্রাইমারি হার্ড ডেস্ক প্রাইমারি হার্ড ডেস্কে আপনি ডাম্প করবেন যেখানে আপনি প্রাইমারিলি প্রথমত আপনি কাজ করবেন সেই ডেটাটাকে নিয়ে আপনি এডিট করবেন ফটো হোক ভিডিও হোক যে কোনো জিনিস হোক সেই ডেটাটাকে আপনি প্রাথমিকভাবে আপনি এটা কি নিয়ে কাজ করবেন তো এই যে আপনি প্রাইমারি হার্ড ডিস্কে যখন আপনি সেভ করছেন এটা প্রাইমারি পারপাস হচ্ছে যে এটা কি নিয়ে আপনি এডিট করবেন তো এইজন্য এটা আপনি এডিটের জন্য আপনি ব্যবহার করবেন এইজন্য আমি এটা রেফার করব বা যাকে আপনি জিজ্ঞেস করুন সে আপনাকে রেফার করবে যে আপনি একটা এসএসডি কিনে নিন এসএসডি হচ্ছে সলিড স্ট্রেট ড্রাইভ যেটা হচ্ছে আপনার রিড অ্যান্ড রাইট যখন আপনি এডিট করছেন তখন রিড অ্যান্ড রাইট যেটা হয় যখন আপনি এক্সপোর্ট করছেন রিড অ্যান্ড রাইট কিন্তু খুবই জরুরি রিড অ্যান্ড রাইট যদি স্পিড কম থাকে তাহলে আপনি দেখবেন এক্সপোর্ট করতে সময় বেশি লাগবে এডিট করতে সময় বেশি লাগবে আর এখানে যদি রিড অ্যান্ড রাইট স্পিড যদি অনেক বেশি থাকে তখন দেখবেন যে আপনি যে এডিট করছেন এক্সপোর্ট করছেন এটার যে সময় যেটা লাগছে সেটা কম লাগছে তো এটা হচ্ছে আপনার প্রাইমারি অবজেক্টের যে যেখানে আপনি সেভ করছেন আর এটা আপনার অবভিয়াসলি কম্পিউটারে থাকবে এখানে আপনি এডিট করছেন বা যে কোনো যে প্রাইমারি কাজ করছেন ফাইলগুলো আপনাকে এখানে থাকবে সেকেন্ডারি আমরা দেখবো যে এটা হচ্ছে সেকেন্ডারি হার্ড ডেস্ক এখানে হচ্ছে আপনার দু নম্বর কপি যে ডেটা যেটা আপনি তুলেছেন বা যেটা আপনি সেভ করতে চান সেটা সেকেন্ড কপি আপনি এখানে রেখেছেন এটা জরুরি না যে এটা এসএসডি হতে হবে এখানে আপনি নর্মাল হার্ড ডিস্কের মধ্যে নর্মাল হার্ড ডিস্ক হচ্ছে যেটা আপনার রোটেটিং ডেস্ক যেগুলো হয় যেটা আপনি আড়াই হাজার তিন হাজার টাকায় ওয়ান টিবি বা দু কিনেন সেটাকে বলে এইচ ডি যেটা নর্মাল হার্ড ডিস্ক হয় সেখানে আপনি অ্যাজ আ প্রাইমারি ব্যাকআপ সেটা আপনি সেভ করতে পারেন মানে এটা টিপিক্যালি কী হয় যে প্রাইমারি হার্ড ডেস্ক এখানে আছে যে কম্পিউটারের সাথে লাগানো আছে সেই কম্পিউটারের সাথেই আপনার সেকেন্ডারি হার্ড ডিস্ক থাকে কিন্তু এখানে ভাবুন যে প্রাইমারি হার্ড ডিস্কে কাজ করতে করতে আপনার ফাইল কারাপ্ট হয়ে গেলো বা প্রজেক্ট কারাপ্ট হয়ে গেলো কাজ করতে করতে কোনো ডেটা কারাপ্ট হয়ে গেলো সেই এক্স্যাক্ট ডেটাটা আপনি সেকেন্ডারি ব্যাক থেকে কপি পেস্ট করে নিজের কাজটাকে কন্টিনিউ করতে পারবেন অতি সহজে কোনো অসুবিধা কিচ্ছু হবে না তো এই যে সিস্টেমটা যেটা আছে এখানে হচ্ছে এসএসডি এটা হচ্ছে নর্মাল হার্ড ডেস্ক এই জায়গাটা আপনি যে ছোটো ছোটো ইভেন্টসগুলো করছেন মেবি বার্থডে পার্টি মেবি আপনার অ্যানিভার্সারি ইভেন্ট ছোটো ছোটো ইভেন্ট যেটা আপনি খুবই সহজে খুবই তাড়াতাড়ি যেটা আপনি ক্লায়েন্টকে ডেলিভার করতে পারবেন সেই কাজগুলো আপনি এটার মধ্যে করলে আপনার সুবিধা হবে কেন কি এখানে অবভিয়াসলি অত হেডেক নিয়ে অনেক তাড়াতাড়ি আপনি ডেলিভার করে দিচ্ছেন এখানে আপনার মাথায় অতটা চাপ থাকছে না তো এইভাবে আপনি যে ছোটো ছোটো ইভেন্টগুলো করছেন সেই সেই ডেটা আপনি এভাবে এটাকে সেভ করতে পারবেন চলুন আমরা দেখে নিচ্ছি যখন আমরা একটু বড়ো সাইজের ইভেন্ট আপনাকে আবার করবো যেরকম হচ্ছে ওয়েডিং বা যে কোনো ইভেন্ট যে কোনো ডকুমেন্টারি যে কোনো মিউজিক ভিডিও যখন আপনি শ্যুট করছেন যেখানে আপনার কাছে প্রচুর মাত্রায় ডেটা আছে সেটাকে আপনি তো দুদিনের মধ্যে এডিট করে দিতে পারবেন না হ্যাঁ হয়তো একটু স্নিপেড দিতে পারবেন থার্টি সেকেন্ডসে নাইনটি সেকেন্ডসে ঠিক আছে কিন্তু পুরো যদি আপনাকে একটা ফিচার ফিল্ম বানাতে হয় একটা মিউজিক ভিডিও বানাতে হয় সেটাকে আপনি এত তাড়াতাড়ি পারবেন নিশ্চয়ই পারবেন না তো এই জন্য এখানে একটা তিন নম্বর কপি ম্যাক্সিমাম তিন থেকে চার কপি এই জন্য বলা হয় যদি আপনার কাছে ইম্পর্টেন্ট ইভেন্ট থাকে যদি আপনার কাছে ইম্পর্টেন্ট ডেটা থাকে সেটাকে আপনাকে মিনিমাম তিনটে থেকে চারটে কপি আপনাকে রাখতেই হবে কেন কি আপনি এটা রিস্ক নিতে পারেন না এখানে ভাবুন যে আপনি প্রাইমারি হার্ড ডিস্কে রেখেছেন সেকেন্ডারি হার্ড ডিস্কে রেখেছেন আপনি বলতে পারেন আমার কী দরকার কিন্তু এই পুরো ডেটাটা আপনার একটা কম্পিউটারের মধ্যে আছে সেই কম্পিউটার একটা জায়গায় আছে সেটা সেই জায়গায় আগুন রাখতে পারে সে কম্পিউটার চুরি হতে পারে যে কোনোভাবে ড্যামেজ হতে পারে ঝড় আসলে জল পড়লে পুরো জিনিসটা ড্যামেজ হবে তখন আপনি কি করবেন কিছু করতে পারবেন না এই জন্য এখানে এটা খুব ভাইটাল যেখানে আপনার ডেটাটা রাখা খুব ভাইটাল সেটা হচ্ছে এখানে একটা থার্ড হার্ড ডেস্ক আপনাকে নিতে হবে থার্ড একটা ড্রাইভ আপনাকে নিতে হবে এটা পুরনো হার্ড ডেস্ক হতে পারে তিন চার বছর পাঁচ বছর পুরনো হার্ড ডেস্ক আপনার হতে পারে সেটাতে কোনো অসুবিধা নেই সেই হার্ড ডেস্কটাকে আপনাকে যখন আপনি ট্রান্সফার করে দিয়েছেন বা যেখানে আপনি ডেটা ট্রান্সফার করে দিয়েছেন সেই হার্ডডিস্কটাকে সেটা আপনি নিজের বন্ধুকে দিতে পারবেন বা যে কোনো রিলেটিভকে দিতে পারবেন নিজের গার্লফ্রেন্ডকে যেতে পারবেন যাকে আপনি ভরসা করেন যে আপনার বাইক থেকে দূরে থাকে অনেক দূরে না বাট দূরে থাকে তো কোনো যদি অসুবিধা হয় এখানে যদি আপনার কম্পিউটার হারিয়ে যায় চুরি হয়ে যায় বা ওয়াটার ড্যামেজ যে কোনো ড্যামেজ হয় বা আগুন লেগে যায় তখন আপনি সেই বন্ধু থেকে সেই রিলেটিভ থেকে সেই গার্লফ্রেন্ড থেকে সেই ডেটাটা রিকভার করে কাজটাকে করে আপনি ডেলিভার করতে পারবেন এখানে তো আপনার ডেটা চলে গেল কিন্তু অ্যাটলিস্ট এখানে আপনার কাছে র ফুটেজ এবং র ডেটা আপনার কাছে আছে যেটা আপনি নিজের কাস্টমারকে ডেলিভার করতে পারবেন এটা কিন্তু খুব জরুরি আর এখানে আরেকটা অপশন হয়ে গেছে যদি আপনার কাছে ভালো ইন্টারনেট কানেকশন থাকে প্লাস আপনার কাছে যদি গুগল ড্রাইভ বা ড্রপবক্সের সুবিধা থাকে যেখানে আপনি ফাইল আপলোড করতে পারেন তাহলে আপনি যে ডেটা আছে সেটা আপনি ড্রপ বক্সে বা ক্লাউড বলে এটাকে ক্লাউডে আপনি আপলোড করতে পারবেন আর ড্রপ বক্সে গুগল ড্রাইভে বি ট্রান্সফারে আপনি আপলোড করে সেটাকে আপনি রাখতে পারবেন এখানে ডিপেন্ড করে আপনার কাছে ভালো ইন্টার স্পিড ইন্টারনেট স্পিড আছে কি না তার সাথে সাথে আপনার যে ক্লাউডে আপনি স্টোর করবেন সেখানে ডেটা আছে কি না সেখানে স্পেস আছে কিনা যদি স্পেস না থাকে তাহলে তো আপলো আপলোড করতে পারবেন না আর এখানে যদি স্পেস থাকে তাহলে আপনার একটা সুবিধা এটা হয় যে যে কোনো জায়গা থেকে যেখানে আপনার কাছে ইন্টারনেট কানেকশান আছে ওখান থেকে আপনি অতি সহজে সেই ডেটাটাকে সেই ফুটেজটাকে আপনি ডাউনলোড করে কাজটা করে নিয়ে নিজের কাস্টমারকে অতি সহজে ডেলিভার করতে পারবেন আর এই যে সিস্টেমটা আছে খুবই সিম্পল সিস্টেম কিন্তু লোকজন এটা জানে না যে আমার কতগুলো কপি রাখা উচিত কীভাবে রাখা উচিত কোন জায়গায় রাখা উচিত আর কেন রাখা উচিত তো এই ভিডিওতে আপনারা দেখলেন পুরো সহজভাবে জিনিসটাকে আপনাকে আমি বুঝিয়ে দিলাম আর এইভাবে যখনই আপনার শুধুমাত্র ফোটো ভিডিও না যখন আপনার পার্সোনাল ডেটা পার্সোনাল সার্টিফিকেট যে কোনো জিনিসে যখন আপনি ব্যাকআপ রাখছেন তখন এইভাবে আপনি ব্যাকআপটা রাখতে পারেন যাতে কি কোনোদিনও কোনো যদি অসুবিধা হয় তাহলে আপনি সেই ডেটাটাকে রেকভার করতে পারবেন নিজের কাজে সেই জিনিসটাকে লাগাতে পারবেন